স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জোয়ারদার ফ্যামিলির কোন পুরুষ এ পর্যন্ত তার স্ত্রীকে ডিভোর্স দেয়নি। তুমি জোয়ারদার ফ্যামিলির সেই ঐতিহ্যকে আজ নষ্ট করে দিচ্ছ। তুমি এত লেকচার দিও না তো সোমো, তুমি সই করে দাও নাও। ডিভোর্স পেপারে সই করার পর থেকে আমার এত খারাপ লাগছে কেন? কেন বারবার ওই দৃশ্যটাই মনে পড়ছে? আমি কি ভুল করলাম? আমি জানি জয়িতা কোনো অন্যায় করেনি, সৌম্য অযথাই তাকে দোষারোপ করছে। শোন সৌম্য, যেদিন তুই বুঝতে পারবি ভুলটা তোরই ছিল, সেদিন আর তোর করার কিছুই থাকবে না, এবং সেদিন তুই জয়িতার জন্য শুধুই কাঁদবি। ভাইয়া যে বলল আমি সত্যি ভুল করেছি, আসলে কি আমি ভুল করেছি? হ্যাঁ বাবা, আমার মনে হয় তুমি ভুল করেছ। বাবা ভাইয়া দুজনেই বলছে জয়িতা কোনো অন্যায় করেনি, তাহলে কি আমি অন্যায় করছি? জয়িতার যে আগে বিয়ে হয়েছিল সেটা তো মিথ্যে না, জয়িতা আমার কাছে বিয়ের কথাটা গোপন করেছে সেটাও তো মিথ্যে না, তাহলে আমি কিভাবে ভুল করেছি? আমার অন্যায় কি? তোমাকে আমি যতটুকু দেখেছি চিনেছি
তাতে আমার চলবে। এর বেশি কিছু আমি জানতে চাই না, আর অতীত নিয়ে আমার কোনো ভাবনা নেই। তবে কি বিয়ের আগে জয়িতা সত্যি তার আগের বিয়ের কথা আমাকে বলতে চেয়েছিল? আমি আর ভাবতে পারছি না। কি ব্যাপার সোম্মু, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? নাস্তা খেয়ে নাও। বুঝতে পারছি তোমার মনের মধ্যে ঝড় বইছে। দেখো সোম্মু, তোমার মনের ঝড় তুমি নিজে ছাড়া অন্য কেউ থামাতে পারবে না। তুমি একথা কেন বললে? আমার মনের ঝড় আমি কিভাবে থামাবো? কিভাবে থামাবে সেটা আমি জানি না, তবে তোমার এই মনের ঝড় তোমাকেই থামাতে হবে সোম্য। কিভাবে কিভাবে আমি আমার মনের ঝড় থামাবো বলো, বলো আমাকে। তুমি আমাকে বলো, আমি আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি? ভাবি, কথা উত্তর দিয়ে চলে যাচ্ছ কেন? বলো আমি কি ভুল করেছি, বলো আমি কি ভুল করেছি, বলো। সোম্যু, তুমি জয়িতাকে ডিভোর্স দিয়েছো, তোমার কি মনে হয় না কাজটা তুমি ভুল করেছো? না না, আমি কোনো ভুল করিনি। জয়িতার একটা প্রাপ্য ছিল, ও আমার সঙ্গে চিট করেছে, ও আমাকে ফাঁকি দিয়েছে। তাহলে তো ঠিকই আছে, তুমি ঠিক কাজটাই করেছো। আসলে আসলে আমরা সবাই ভুল।
রাতু, তুমি যে জুলফিকারকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছ সেটা বুঝতে আমার কোনোই অসুবিধা হয়। আশ্চর্য, তুমি কেন রাতুলকে দোষ দিচ্ছ? রাতুল জুলফিকারকে কেন পুলিশে ধরাবে? তুমি চুপ করো আজাদ। আমি জানি রাতুলই জুলফিকারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, আর সেটা কেন করেছে সেটা তুমি রাতুলকে জিজ্ঞেস করো। মা, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু শুধু আমাকে হ্যালো হ্যালো আন্টি। হ্যাঁ বলো। জয়িতার কাছে কি সমূহ সিগনেচার করা ডিভোর্স পেপার পাঠানো হয়েছে? হ্যাঁ পাঠানো হয়েছে। আর শোনো, তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না, যা করার আমি করব। শোনো, আমি আসলে এখন একটু ব্যস্ত আছি, তো আমি তোমার সাথে একটু পরে কথা বলি ফোন করে। ঠিক আছে আন্টি, তাহলে রাখছি। ওকে, ছাড়ছি। হ্যাঁ তুমি কাজটা ভালো করলে না রাখো। জুলফিকারকে আমি সোমর বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছিলাম। মা, বিশ্বাস করো আমি মিথ্যে বলো না রাতুল, আমি ছোট্ট শিশু না। তোমার চোখ মুখ বলছে যে তুমি মিথ্যে কথা বলছো। মা, মা প্লিজ বিশ্বাস। সত্যি কি তুই জুলফিকারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিস? আমাকে বল, আমাকে বলতে তো তোর অসুবিধা নেই, বল। হ্যাঁ বাবা, আমি জুলফিকারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। কিন্তু কেন জুলফিকারকে অ্যারেস্ট করিয়ে তোর কি লাভ? লাভ আছে বাবা, জুলফিকারের কারণে জয়িতার জীবনে আজকে এত কষ্ট। একটু ভেবে দেখো, ওই শয়তানটা জয়িতার বাবাকে খুন করেছে, জয়িতাকে জোর করে বিয়ে করেছে, এখন আবার এখানে এসে সৌম্যর সাথে জয়িতার বিয়েটা ভেঙে দিল। তুমি বলো বাবা, জুলফিকারের বিচার হওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ বাবা, জুলফিকারের বিচার অবশ্যই হওয়া উচিত। কিন্তু তোর মা যে মা আমাকে যা করার করুক বাবা, জুলফিকারকে আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আর জুলফিকারের মতো সন্ত্রাসীর চরম শাস্তি হওয়া উচিত, এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া এখন। তোমার আগে জুলফিকারের সঙ্গে বিয়ে হয়েছিল, এটা জানার পর তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। জয়িতা, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। দু একদিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ডিভোর্স সৌম্য আমাকে ডিভোর্স দিয়েছে?
ডিভোর্স পেপার পাঠিয়ে আমাকে সই করে দেওয়ার জন্য বলেছে। কত সহজে শুনো, তুমি আমাকে ভুল বুঝলে, অবিশ্বাস করলে। আমার জীবনের ভালোবাসাগুলোর এরকম হয় কেন? কেন আমাকে যে ভালোবাসে সে কষ্ট দেয়? আমি জানি জুলফিকার আমাকে ভালোবাসে, আমাকে পাওয়ার জন্য আজও জুলফিকার পাগলের মতো করছে, কিছু বুঝতে চেষ্টা করছে না। ওর ভালোবাসা আমাকে কত কষ্ট দেয়। ওর ভালোবাসার কারণে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। আর সৌম্য, সৌম্য আমাকে ভালোবাসে, আমি জানি, অনেক অনেক ভালোবাসে সৌম্য। অথচ সৌম্যর ভালোবাসাও আজ আমাকে কষ্ট দিচ্ছে, সারা জীবন শুধু কষ্ট দিয়ে যাবে। চিন্তা করো না সৌম্য, আমি ডিভোর্স পেপারে সই করে দেব। মামির কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে দুদিনের মধ্যে আমি সই করে পেপারটা পাঠিয়ে দেব। তুমি রোশনিকে নিয়ে নতুন করে জীবন শুরু করো। এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস?